রাজ্যে 5টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার মধ্যে শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাকি নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার উপনির্বাচন। এর মধ্যে বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। ফলে এই দুই কেন্দ্র এখন বিধায়ক শূন্য হয়ে রয়েছে, যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে আমরা সাধারণ নাগরিক নানা রকম অসুবিধায় পড়ব, আমাদের কাজের থেকে আমরা অনেকটা পিছিয়ে থাকব, আমাদের সুযোগ সুবিধা থেকে পিছিয়ে থাকব। এবার নির্বাচন কমিশনের একটু বোঝা উচিত ছিল যে আমরা কি ভারতবর্ষের বাইরে যে আমাদেরকে এই অবহেলার মুখে আবার ঠেলে দিলাম। দিনহাটায় উপনির্বাচনের ঘোষণা না হওয়ায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিমবাংলায় প্রচুর পৌরসভা আছে, কর্পোরেশন আছে, সেগুলোর নির্বাচনগুলো আগে করে নিয়ে এটা প্রমাণ করা উচিত যে পশ্চিমবাংলাতে বিগত দেড় দু বছর যাবৎ কয়েক হাজার কাউন্সিলর, কয়েক হাজার পঞ্চায়েত প্রতিনিধি নেই, যেটা গ্রামের সাধারণ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। একে এমপি খুঁজে পাওয়া যায় না, তারপরে বিধায়ক নেই, এমএলএ নেই, তাহলে এই যে মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছেন। এগুলো বিচার করা উচিত ছিল নির্বাচন কমিশনের। একই অবস্থা নদিয়া শান্তিপুরে। বিধানসভার উপনির্বাচনটা হোক, তাহলে আমরা যে অসুবিধার সম্মুখীন হয়েছি সেটা হয়তো দূর করতে পারবে বিধায়ক। সেই বিধায়ক গিয়ে বিধানসভায় তুলে ধরবে, আমাদের যে সমস্যাগুলো সমাধান হবে। আমাদের তো অসুবিধা হচ্ছেই, তিনটে জায়গায় যখন পশ্চিমবাংলার নির্বাচন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শান্তিপুরে অবশ্যই নির্বাচন হওয়া উচিত ছিল। দিনক্ষণ ঘোষণা না হলেও উপনির্বাচনের জন্য নদিয়া শান্তিপুরে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। শান্তিপুর বিধানসভার উপনির্বাচনটাও বিশেষভাবে প্রয়োজন ছিল। বিধায়কের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো সঠিকভাবে পেতে কারণ মানুষের মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে বিধায়কহীন শান্তিপুর চলছে, এটা মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। ম্যাক্সিমাম পৌরসভা সেখানটায় নির্বাচন হয়নি, প্রশাসক মণ্ডলী বসে আছে, সেখানে যেহেতু নির্বাচন হচ্ছে না, অথচ আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচন গণনা রয়েছে, কোভিডের তৃতীয় ঢেউ আসছে, এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছ মাস অতিক্রম হয়ে যাবে, আগামী দিনে তারা বুঝতে পারছেন যে তিনি তাকে পদত্যাগ করতে হবে, আর সেই কারণের জন্য সাধারণ মানুষের কথা ভাবছেন না, তার পথ হারিয়ে যাবে বলে তিনি নির্বাচন করাচ্ছে। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে শান্তিপুর ও দিনহাটায়। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।